অলিম্পিক টেনিস নিয়ে দেশজোড়া সাম্প্রতিক বিতর্কে বারবার লিয়েন্ডার পেজের সঙ্গে তুলনা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। একাংশের মতে কলকাতার দুই আইকনই অবিচারের শিকার হয়েছেন। স্বয়ং সৌরভ অবশ্য নিজের সঙ্গে লিয়েন্ডারের ঘটনার তুলনা টানতে নারাজ। তবে শেষমেশ লিয়েন্ডার দেশের স্বার্থে অলিম্পিকে নামার সিদ্ধান্ত নেওয়ায় খুশি সৌরভ। না না, আমার সাথে এসব কিছু হয়নি, আমার ওয়াজ ডিফারেন্ট কোচ এন্ড সামথিং, এখানে ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু, বাট ইম্পর্টেন্টলি ইটস সলভড এন্ড লিয়েন্ডার ইজ প্লেইং অলিম্পিক্স। তারপর দেখা যায় যেতে কি না যেতে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, বাট ইটস গুড দ্যাট ইজ প্লেইং। লন্ডন বরাবরই তাঁর কাছে পয়া আর প্রিয় শহর, এবার সেই লন্ডনেই কি ছুটে যাবেন অলিম্পিক দেখতে? সৌরভ জানালেন ইচ্ছে আছে। দেখা যাক, ডিপেন্ডস, ইচ্ছে আছে, দেখা যাক, গেটিং টিকিটস ইজ অলসো নট ইজি, সো দেখা যাক, ইচ্ছে আছে, হ্যাঁ ইচ্ছে তো। অন্য সব দেশ মেনে নিলেও আইসিসির আম্পায়ার ডিসিশন রিভিউ সিস্টেমের বিরোধিতায় সরব ভারতীয় বোর্ড। ডিআরএস বিতর্কে সৌরভ বোর্ডেরই পাশে দাঁড়ালেন। বিসিসিআই এর রিজনস আছে, আমি যেটা আগেও বলেছি, আমি প্রথমবার যখন 2008 শ্রীলঙ্কা যাই তখন দিস ওয়াজ নট ফুল প্রুফ, বিসিসিআই হ্যাজ গট রিজার্ভেশনস। ক্রিকেটের পাশাপাশি বরাবরই ফুটবলের ভক্ত সৌরভ জানালেন টিভিতে ইউরো দেখছেন, স্পেন ইটালি ফাইনালের দিকে চোখ রাখবেন রবিবার রাতে। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।